আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করব, একটি ফটো এডিটিংয়ের অ্যাপস। তো আমরা অনেকেই দেখা যায় বিভিন্ন ফ্রেম ব্যবহার করে থাকি ফটো এডিটিং করার জন্য। তো আজকে আপনাদের সাথে একটি ফ্রেমের অ্যাপ শেয়ার করব। তো বন্ধুরা, অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে। আপনারা জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। তো বন্ধুরা, প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ফটো ফ্রেমস। তো ফটো ফ্রেমস লিখে সার্চ করার পর দেখতে পাবেন অ্যাপসটি চলে আসবে। ফটো ফ্রেমস লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন তিন নম্বরে যে অ্যাপসটি চলে আসছে, তো এটা জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপসটি, তো এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে চাইলেও ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন ডাউনলোড। বন্ধুরা, অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর জাস্ট অ্যাপসটি ওপেন করে নেবেন আপনারা। তো অ্যাপসটি ওপেন করার পর অ্যালাউ চাইলে আপনারা জাস্ট অ্যালাউ করে দিবেন। ওপেন হওয়ার পর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস। তো নিচে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা ফটো ফ্রেমস নামে যে অপশনটা আছে, তো এই ফটো ফ্রেমসে জাস্ট ক্লিক করে দিবেন। তো ফটো ফ্রেমসে ক্লিক করার পর দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসছে, এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে ফ্রেমের। তো জাস্ট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যেই ক্যাটাগরিতে ক্লিক করছেন আপনারা, তো সেই ক্যাটাগরি অনুযায়ী অনেকগুলো ফ্রেমস এখানে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি ফ্রেম সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট একটি ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন কি অ্যাড চলে আসবে। তো অ্যাডগুলোর নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ। তো ক্লোজ আইকনে ক্লিক করে জাস্ট অ্যাপটিকে ক্লোজ করে দিবেন। তো ফ্রেমে ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখতে পাবেন যে গ্যালারিতে নিয়ে আসছে। তো গ্যালারিতে আপনারা জাস্ট আপনাদের যেই ফটোটার ফ্রেম অ্যাড করতে চান সেটা জাস্ট এখান থেকে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর আপনারা খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন, সেট করে দিবেন। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে ফ্রেমটা অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন। তো জাস্ট টিক চিহ্নতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক করলাম। টিক চিহ্নতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একটি ফ্রেমের ভিতরে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর লাগছে। এখন যদি আমরা ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গেলে কিন্তু আমাদের গ্যালারিতে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। তো আমি জাস্ট ব্যাগে গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আপনারা যখন গ্যালারিতে চলে যাবেন, তো গ্যালারিতে চলে গেলে দেখতে পাবেন এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন নিচে, তো এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো আগের থেকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে ফটোটা। বন্ধুরা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ফ্রেমগুলো অ্যাড করবেন আপনারা। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।